হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভার। বন্ধুরা, আজকে আমরা লাভ ক্ষতির এমন দুটো অঙ্ক সমাধান করব যেগুলো 2010 সালের টেক্সট বুক এক্সাম এসেছিল। তো সরাসরি চলে যাই অঙ্কে। তো নাম্বার 1, একজন লোক 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করেন। তিনি যদি 240 টাকা অধিকে ওই দ্রব্যটি বিক্রয় করিতে পারিতেন, তবে 8% লাভ হইতো। ওই দ্রব্যটির মূল্য কত? তো বন্ধুরা, এই 4টি অপশন আছে। এই ধরনের অঙ্ক প্রত্যেক বছরই যে এক্সামে আসে, তো এটাকে কীভাবে শর্টকাটে সমাধান করবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, প্রথমে অঙ্কটাকে বুঝতে হবে। তো কী বলেছে? ধরুন আপনি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করেন। ওকে, এবার আপনি যদি ওই জিনিসটি 240 টাকা অধিকে, মানে বেশি দামে বিক্রি করেন, তবে 8% লাভ হবে আপনার। তাহলে ওই দ্রব্যটির মূল্য কত, মানে দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলেছে। তো এখানে আমরা পার্সেন্টেজ দেওয়া আছে লাভ, তো আমরা এখানে প্রথমে দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নিতে হবে 100 টাকা। ওকে, তবে আমরা ধরি ক্রয় মূল্য, আমি সি দিয়ে প্রকাশ করছি, 100 টাকা। ওকে, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 100 টাকায় যদি 5% লাভ হয়, তাহলে কত টাকা হবে বিক্রয় মূল্য? তাহলে প্রথম ক্ষেত্রে যখন পি সমান 5%, তখন এস সমান কত হবে? 100 প্লাস 5, মানে 105 টাকা। 100 টাকায় 105 টাকা দিয়ে বিক্রি করলে তবেই তো 5% লাভ হবে। এবারে যখন প্রফিট 8%, সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 8, 108 টাকা। ওকে, তো আমরা দুই ক্ষেত্রে বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত, মানে ডিফারেন্সটা বের করতে হবে। ওকে, সরি, তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য সমান কত হবে? 108 মাইনাস 105 সমান 3 টাকা। ওকে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 3 টাকা। তাহলে 100 টাকা, যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে যদি 8% লাভে বিক্রি করি, তাহলে 3 টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ওকে, তাহলে উল্টো ক্ষেত্রে 240 টাকা বেশি দামে বিক্রি করতে হলে এবার কত ক্রয় মূল্য হবে সেটা বের করলেই কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা সেটাই বের করবো। তাহলে 3 টাকার পার্থক্যের জন্য ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 1 টাকার জন্য কত? 100 বাই 3 টাকা। তাহলে এবার আমরা 240 টাকা ব্যয় করবো। 240 টাকা কত হবে? 100 বাই 3 × 240 সমান কত হবে? 8000 টাকা। এটাই হয়ে গেল অ্যান্সার। ওকে, তাহলে অপশন বি হবে অ্যান্সার। বোঝা গেল? এইভাবে শর্টকাটে সমাধানগুলো করতে হবে। এখানে দেখুন, বোঝানোর জন্য এতটা টাইম লাগলো, কিন্তু আমি যদি বুঝে নিয়ে শর্টকাটে করতাম তো 1 মিনিটের মধ্যে সমাধান হয়ে যেত। এত কিছু লেখার দরকার নেই যখন রাফে অঙ্কটা সমাধান করবো। ওকে, তো আমরা প্রবলেম নম্বর 2-এ চলে যাই। প্রবলেম নম্বর 2, একটি দ্রব্য কিছু ক্ষতিতে 320 টাকায় বিক্রয় করা হলো। দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে পূর্বের ক্ষতির 1/3 অংশ লাভ হইত, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এই ক্ষেত্রেও ক্রয় মূল্য আমাদেরকে ধরে নিতে হবে। এইখানে কিন্তু 100 টাকা ধরলে হবে না, কারণ এখানে কোনো লাভ পার্সেন্টেজে দেওয়া নেই। ওকে, লাভ বা ক্ষতি, তার জন্য এটাকে এক্স ধরে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে ধরি ক্রয় মূল্য সমান X টাকা। ওকে, তাহলে যখন একটি দ্রব্য কিছু ক্ষতি দিয়ে 320 টাকায় বিক্রয় করা হলো, মানে যখন 320 টাকায় বিক্রি করছি তখন ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির পরিমাণটা বের করতে হবে। তাহলে যখন এস, মানে বিক্রয় মূল্য সমান 320 টাকা, তখন লস, এল, মানে ক্ষতি পরিমাণ হয়ে যাবে X মাইনাস 320। ক্রয় মূল্য থেকে বাদ দিতে হয় তখন ক্ষতির পরিমাণ বার করার জন্য। এটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। এবার দেখো, দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি কত হবে? সরি, 400 টাকা বিক্রয় করলে পূর্বের ক্ষতির 1/3 অংশ লাভ হয়, মানে লাভ হয়। ওকে, 400 টাকা বিক্রি করলে এবার, তাহলে যখন বিক্রয় মূল্য 400 টাকা, তখন আমাদের লাভ হচ্ছে। ওকে, আমরা প্রফিট বের করবো। প্রফিট বের করতে হলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করতে হয়। বিক্রয় মূল্য 400 টাকা মাইনাস ক্রয় মূল্য 1 টাকা, তো আমরা পেয়ে গেলাম লস আর প্রফিটের পরিমাণ। এবারে আমরা প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে
400 টাকা বিক্রয় করলে পূর্বের ক্ষতির 1/3 অংশ লাভ হয়, মানে এই লাভের পরিমাণটা এই ক্ষতির 1/3 অংশ, মানে 400 মাইনাস এক্স সমান 1/3 × x − 320। ওকে, এইটা তাহলে এটাকে সমাধান করলে কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাবো। এক্স এর মান পেয়ে গেলে পেয়ে যাওয়া মানে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান কত হবে, 1200 − 3x সমান x − 320, বা 4x সমান 1520, বা x সমান 1520/4 সমান সমান হয়ে যাবে 380 টাকা। ওকে, তাহলে অপশন বি হয়ে গেল অ্যান্সার। তাহলে বন্ধুরা, এইভাবে অঙ্কগুলোকে সমাধান করতে হবে খুব সহজে, বুঝে নিয়ে যখন রাফে করবে পরীক্ষা হলে এত কিছু করার দরকার নেই, শর্টকাটে এইরকম করে রাফে একটা ক্যালকুলেশন করে শুধু অ্যান্সারটা দেখে নেবে। ওকে, তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমার সকল বন্ধুদের সাথে, আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই নেক্সট ভিডিওতে আমি পার্ট 5 দেবো। ওকে।